সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী। দর্শক, আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার সঠিক সমাধান দেয়া এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেয়াই হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন, সেই সাথে সরাসরি কথা বলতে পারেন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি স্বাস্থ্য ও মাদক। এবং এ বিষয়ে আলোচনায় উপস্থিত আছেন আমাদের সাথে দুজন অতিথি, ডক্টর এস এম শহীদুল ইসলাম, এসপি ডিরেক্টর ওএসিস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, এবং আরও আছেন ডাক্তার অরূপ রতন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা সভাপতি মানস এবং সদস্য জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি। চলুন কথা বলি আমাদের আজকের অতিথিদের সাথে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমি প্রথমে ডাক্তার অরূপ রতন চৌধুরী আপনার কাছে আসতে চাই, যে আমরা জানি যে যুব সমাজের অবক্ষয়ের একটি প্রধান কারণ মাদক আসক্তি, এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানবো। এবং আমাদের দেশে আসলে মাদকদ্রব্য হিসেবে কি কি ব্যবহার করা হচ্ছে? অনেক ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে আজকে অনুষ্ঠান আমার বক্তব্য আমি শুরু করছি। আসলে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 টিভি চ্যানেলকে যে আজকে এই বিষয়টা নির্ধারণ করার জন্য, কারণ বর্তমান বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে কিন্তু মাদক হচ্ছে এখন একটি বার্নিং ইস্যু। তার মাদকের নিয়ন্ত্রণ হারানোর ফলে এখন আমাদের যুব সমাজ, যে কথাটি বললেন আপনি প্রথমেই শুরুতেই, যে আমাদের তরুণ যুব সমাজ কিন্তু আজকে মাদকাসক্ত হয়ে পড়ছে। এর প্রধান কারণ হচ্ছে এই মাদক গ্রহণের যে কতগুলো কারণ মনোবিজ্ঞানীরা বা চিকিৎসকরা নির্ধারণ করেছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে পিয়ার গ্রুপ প্রেশার, যেটা ইংরেজিতে আমরা বলি পিয়ার গ্রুপ প্রেশার, বাংলায় বলা হয় যে বন্ধুদের পাল্লায় পড়ে মাদক গ্রহণ। অর্থাৎ এক বন্ধু মাদক খাচ্ছে, সে আরেক বন্ধুকে বলছে আয় আমার সঙ্গে তুই বস, দেখবি এটা খেলে মজা লাগবে, এটা খেলে অমুক করতে পারবি, তমুক করতে পারবি, শুরু করে এটা দিয়ে। টিন এজ গুলাতে এইসব কিউরিওসিটি থেকে হয়। দ্বিতীয়টা হচ্ছে কৌতূহল, যেটা আমরা অনেক সময় এই টিন এজে দেখা যায় যে মাদকের প্রতি তাদের নানা ধরনের ঘটনা তারা দেখে, নানা ধরনের ইন্টারেস্টিং ইয়েগুলা তারা দেখে, বিভিন্ন মুভিতে দেখে, নাটকে দেখে, ইত্যাদির মাধ্যমে তাদের মধ্যে একটা কৌতূহল জাগে যে অন্যরা খাচ্ছে এটা খেলে কিরম লাগে আমি একটু খেয়ে দেখি। আরেকটি হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে পারিবারিক পরিবেশ, অর্থাৎ পরিবারের মধ্যে যদি কোনো অশান্তি থাকে, বাবা মার মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে সন্তান কিন্তু পরিবারের সঙ্গে যে বন্ধন গুলো, পারিবারিক বন্ধন গুলো, সেগুলো ঢিলে হয়ে যায়, ফলে সন্তান বন্ধুদের সঙ্গে চলে যায়, কারণ সে মনে করে যে আমার বাসায় কথা বলার কেউ নেই। সুতরাং এইখানে দেখা যাচ্ছে এই কয়েকটা কারণ থেকে আমি চিহ্নিত করতে পারি যে আপনি যেটা বললেন যে তরুণ যুব সমাজ কেন আক্রান্ত হয়। সুতরাং মাদকের প্রতি তরুণরাই বেশি আগ্রহী হয় এবং আক্রান্ত হয় এই প্রধান তিনটি কারণে। আরেকটি যেটি হচ্ছে যে তরুণদের মধ্যে দেখা যাচ্ছে যে ইদানিং একটা ফ্যাশন দেখা দিচ্ছে, যে বিভিন্ন পার্টিতে যারা যায় তারা মনে করে এটা আধুনিকতার একটা ছোঁয়া, যদি আমি এই সময় একটা মাদক গ্রহণ না করি বা আমার একটা এটা তাহলে বন্ধুদের মধ্যে আমি মিশতে পারবো না, তাদের সঙ্গে চলতে পারবো না, এবং সেই আগ্রহ থেকে কিন্তু গ্রহণ করে। সুন্দর তরুণদের একটা বিরাট অংশ এইসব কারণে কিন্তু আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই তরুণরাই বেশি মাদকাসক্ত হয়। আমাদের একটি গবেষণায় আমরা দেখিয়েছি যে মাদকাসক্তদের মধ্যে 80% হচ্ছে কিন্তু তরুণ যুব সমাজ, এবং 80%-এর মধ্যে প্রায় 90% হচ্ছে ধূমপাই, অর্থাৎ ধূমপান দিয়ে তাদের নেশাটা শুরু হয়, এবং এই ধূমপানটা হচ্ছে নাটের গরু, যেটা আমরা বলি স্টার্টার, মানে প্রথমে সে ধূমপানটা করে, এবং ধূমপানের মধ্যে যে 7535টি রাসায়নিক পদার্থ আছে তার মধ্যে একটি হচ্ছে সাংঘাতিক মারাত্মক, ওইটার নাম হচ্ছে নিকোটিন, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা একটা ড্রাগ। তার নিকোটিনটা ব্রেনের রিসেপ্টর সেলে যখন যায় তখন সে আরো নিকোটিন যায়, ফলে একটা সিগারেট থেকে দুইটা, দুইটার থেকে তিনটা, 10টা 20টা চেইন স্মোকার হয়ে যায়। তখন তার সিগারেটের কাজ হয় না, তখন সে সিগারেটের সঙ্গে গাঁজা ঢুকায়, তার সঙ্গে ফেন্সিডিল খায়, ইয়াবা, এ ধরনের নানা ধরনের মাদকে তারা আসক্ত হয়ে যায়। তবে আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি ধরনের মাদক বাংলাদেশে এখন হচ্ছে। দেখেন বাংলাদেশে আবহমান কাল থেকে কিন্তু গাঁজার একটা প্রচলন ছিল, এখনো আছে, এবং কতগুলো গবেষণাতে কিন্তু এখনো দেখা যায় যে গাঁজার নেশা আসক্তির সংখ্যা অন্যান্য মানে নেশা দ্রব্যের চাইতে অনেক গুণে বেশি গাঁজা। তারপরে তো ইয়াবা, যেটা এখন আমাদের এই মিয়ানমারের কারণে
যেখান থেকে বর্ডার দিয়ে প্রায়শই বর্ডার দিয়ে আমাদের দেশে এই ইয়াবাটা ঢুকে যাচ্ছে, ফলে আমাদের দেশে তরুণ যুব সমাজ এখন কিন্তু বিরাট অঞ্চল ইয়াবাতে আসক্ত, তার সঙ্গে কোকেইন, হিরোইন এবং সাম্প্রতিক কালে যে আইস এবং এলএসডি, এগুলো কিন্তু নতুন নতুন ভাবে এখন বাংলাদেশে আসছে। এবং করোনাকালীন সময়ে কিন্তু যেহেতু স্থলপথ, নৌপথ, বিমানপথ এগুলো প্রায় বন্ধ ছিল এবং এটা তখন মাদক চোরাকারবারীরা কোনো রাস্তা পাচ্ছিল না, তখন তারা কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শুরু করলো এবং দেখা গেল। জি, আমরা এই বিষয়টাতে আরো একটু জানবো, তার আগে ডক্টর এস এম শহীদুল ইসলাম আপনার কাছে জানতে চাই, আমরা অনেকটাই শুনলাম যে তরুণ সমাজ কেন এখন মাদকাসক্ত হচ্ছে, এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যে ইতিপূর্বেই বলেছেন যে আমাদের এই জিনিসটাকে উপলব্ধি করে আমাদের পুলিশ বাহিনীর কর্ণধার দূরদর্শী নেতা ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার মহোদয় তিনি একটা উদ্যোগ গ্রহণ করেছেন, ব্যতিক্রমধর্মী উদ্যোগ। উদ্যোগটা হলো যে আমরা সাধারণত যারা মাদকে অবৈধভাবে লেনদেনের সাথে সম্পৃক্ত এদেরকে আইনের আওতায় নিয়ে আসি। তো তিনি সেটা চিন্তা করলেন যে শুধু এটাই কি শেষ, যারা অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছে তাদেরকে আমরা কি করব, তাদেরকে কি আমরা ছুড়ে ফেলে দেব না, তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে মূল শ্রদ্ধায় নিয়ে আসবো, নিয়ে আসে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভূমিকা রাখবো। এই দৃষ্টিভঙ্গি দিয়েই ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার মহোদয় একটা উদ্যোগ গ্রহণ করলেন যে একটা নিরাময় মাদকাসক্তি নিরাময় চিকিৎসা কেন্দ্র স্থাপনের জন্য। সেই নিরাময় কেন্দ্র স্থাপন করতে যেয়ে আমরা যেটা করলাম, আমরা ফিল্ড স্টাডি করলাম, আমরা বিদেশের সাথে যোগাযোগ করলাম যে আমরা আন্তর্জাতিক মান সম্পন্ন। এখানে বলে রাখি যে এই জিনিসটা স্টাডি করতে যেয়ে দেখা গেছে যে যেহেতু আমি মেডিকেল গ্রাজুয়েট কাজে আমাকে প্রচুর স্টাডি করতে হয়েছে যে কেন মাদকে আসক্ত হয়। ইতিপূর্বে ডক্টর অরূপ রতন সাহেব খুব মহোদয় খুব সুন্দর কথা বলছেন, যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমি একটু মেডিকেল দৃষ্টিভঙ্গি থেকে করতেছি। আমাদের যে মাথার যে ব্রেন থাকে, ব্রেনের মধ্যে 60% গঠিত হয় ডিএইচএফ ফ্যাট দ্বারা নির্মিত, অর্থাৎ ওমেগা থ্রি। কোনো কারণে যদি আমার খাবারের মধ্যে এর পরিমাণটা কমে যায়, ইমব্যালেন্স হয়, তখন আমাদের ব্রেনের মধ্যে শূন্যতা কাজ করে, এটা একটা ফ্যাক্টর হতে পারে আমরা মেডিকেলের পরিভাষায়। কাজেই আমরা এদেরকে যেন আধুনিক বিশ্বমানের একটা চিকিৎসা ব্যবস্থা দিয়ে এদেরকে মূল শ্রদ্ধায় ফিরে আনি, সেই জন্য আমাদের বাংলাদেশ পুলিশের অধীনে, পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার মহোদয়ের নেতৃত্বে একটা ওয়েসিস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেটা আন্তর্জাতিক মানসম্পন্ন। জি, আমরা এই নিরাময় কেন্দ্রগুলো সম্পর্কে জানবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে নেছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি সিগারেট খাওয়া বন্ধ করতে যাচ্ছিলাম, কিন্তু কিভাবে বন্ধ করবো এটার কোন ওষুধ আছে নাকি? জি, ধন্যবাদ দর্শক। ডাক্তার অরূপ রতন চৌধুরী, আপনি প্রশ্নের উত্তরটি যদি দিতেন। সিগারেট বন্ধ করার অনেক ধরনের উপায় আছে, এটা এক ধরনের নেশা। সুতরাং ড্রাগ যেমন যারা এডিক্ট হয় তাদের যেমন এই নেশাটা ছাড়ার জন্য একজন চিকিৎসকের কাছে যেতে হয়, সিগারেটের ক্ষেত্রেও কিন্তু একইভাবে একজন মনোরোগবিদ্যা বিশেষজ্ঞের কাছে তাকে যেতে হবে এবং তার পরামর্শ নিতে হবে, এবং এসে ক্ষেত্রে কাউন্সিলিং এর প্রয়োজন আছে। সুতরাং তাকে আমি পরামর্শ দিব, আমাদের বারডেম হাসপাতালে আমাদের ডেন্টাল বিভাগে আমরা কুইট প্রোগ্রাম একটা শুরু করেছি বিগত প্রায় 2 বছর যাবত, যেখানে যারা ধূমপায়ী আসেন তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে ধূমপান ছাড়ানোর বিভিন্ন উপায় তাদেরকে শিখিয়ে দেওয়া হয় এবং কিভাবে তারা এটা ছাড়বেন তাদেরকে একটা কাউন্সিলিং করা হয় এবং বিভিন্ন ধরনের উপায় তাদেরকে বলে দেওয়া হয়, লিখে দেওয়া হয়, ফলে আস্তে আস্তে তারা সেটা ছাড়ার একটা উপায় বের করতে পারে। তবে সহজভাবে আমি একটা কথা বলি যেটা মানে আমি না বলে পারছি না, সেটা হচ্ছে যে আমি ইতিমধ্যে ধূমপান নিয়ে প্রায় 40-50 বছর যাবৎ দেশে আন্দোলন করছি এবং আমি যখনই ধূমপান সম্পর্কে বলি এর খারাপ দিকগুলা, সেই সাথে সাথে যারা ধূমপায়ী তাদেরকে ছাড়ার ব্যাপারে আমি সাহায্য করি। আমি ব্যক্তিগতভাবে আমার চেম্বারে যে রোগীরা আসে, আমি যদি ইতিহাস থেকে জানতে পারি যে তিনি ডেন্টাল প্রবলেম নিয়ে আসছেন কিন্তু তিনি ধূমপায়ী, তাকে কিন্তু আমি ধূমপান ছাড়ার পরামর্শটা আগে দিই ডেন্টাল ট্রিটমেন্টের আগে।
সেক্ষেত্রে ধূমপান ছাড়ার ক্ষেত্রে প্রথমত যেটা প্রয়োজন প্রবল ইচ্ছা শক্তি, তারপর একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তিনি বলে দিবেন যে কিভাবে ধূমপান ছাড়া যায়। সেক্ষেত্রে অনেক সময় নিকোটিন রিপ্লেসমেন্ট দেওয়া হয়ে থাকে যেন তিনি এই নিকোটিন ক্রেভিংটা যেন অ্যাভয়েড করতে পারেন। অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন। ডক্টর এস এম শহীদুল ইসলাম, আপনার কাছ থেকে শুনছিলাম কিছু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কথা, সে বিষয়ে আরেকটু জানবো। কারেক্ট, আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা অলরেডি এখানে শুরু করেছি এবং বেশ কিছু প্যাশেন্ট বা ক্লায়েন্ট, যেহেতু এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে ইট ইজ এ ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ, একটা ডিজিজ, কাজে আমরা রোগী বিশেষভাবে সম্বোধন করব। আমি রোগী পেয়েছি এবং আমি রোগীদের সাথে নিয়মিত কাউন্সিলিং করি, নিয়মিত কথাবার্তা বলি, নিয়মিত তাদের যে ব্রেনের মধ্যে যে জিনিসগুলো রয়েছে দুঃখ বেদনা, আমাদের যদিও আমাদের একটা সেট রুলস আছে, দক্ষ ডক্টর, সাইকোলজিস্ট, ডিঅ্যাডিকশন কাউন্সিলর, নার্স, ওয়ার্ড বয় সহ একটা দক্ষ, আমরা সারা দেশ থেকে বেছে বেছে শেখে শেখে দক্ষদেরকে এখানে ইনপুট করে ইনগেজ করেছি। এবং আমাদের সার্বক্ষণিকভাবে এখানে বলে রাখি যে সাইকিয়াট্রিতে এফসিপিএস ডিগ্রিধারী একজন কনসালট্যান্ট সার্বক্ষণিকভাবে দায়িত্বে আছেন, মেডিকেল অফিসার তো আসেনি এই বিষয়ের জন্য। কিন্তু আমার যেহেতু আমি ডাইরেক্টর হিসাবে এখানকার দায়িত্ব পালন করতেছি, আমি প্রত্যেক দিন আমি প্রত্যেকটা পেশেন্টের সাথে আমি কথা বলি। ইতিমধ্যে বেশ কিছু পেশেন্ট হয়েছে, তো কথাবার্তা বলার পরিণতিতে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, একটা পেশেন্ট খুব বললো যে স্যার আমি 10 বছর যাবৎ অ্যাডিক্টেড, আমি বাংলাদেশে যে এরকম একটা সেন্টার আছে আমি জানতাম না, এর আগে আমি 2 বার অ্যাডমিশন নিয়েছি, এখানে আসার পরে যে জিনিসটা দেখে গেছে যে উইথড্রল প্রড, কেন সাধারণত কি হয় এটা মাদকে আসক্ত হওয়ার পর একটা টাইম থাকে থেকে আমরা ডিটক্স বলি, অর্থাৎ একটা জিনিসকে স্টপ করে দেওয়ার পরে আমরা এখানে যে জিনিসটা করি আমরা টোটালি স্টপ। অনেকে কি আস্তে আস্তে কমাই যে নিকোটিন দেয় বা সিগারেট দেয় বা আদার্স, আমরা টোটালি স্টপ, যে আসার সাথে সাথে সেই জিনিসটাকে আমরা স্টপ করে দিই। স্টপ করে দেওয়ার পরে উইথড্রল কিছু সিস্টেম দেখা দেয় বডির মধ্যে, একটা পেশেন্ট খুব ইয়ে করলো যে আমার ভিতরে কোনো উইথড্রল সিস্টেম দেখা দিচ্ছে না, আমার কেন করি যে আপনার যে পরিবেশ, যে এনভায়রনমেন্ট, যে কাউন্সিলিং, এর পরিণতিতে। আর আমরা একটা জিনিস ইনফ্যাসিস দিচ্ছি যে দেশের এই জগতে যারা খ্যাতনামা, যেমন আমাদের ভিজিটিং কনসালটেন্ট হিসাবে গোলাম রাব্বানি স্যার প্রায় আমাদের পেশেন্টগুলি দেখভাল করে থাকেন, সাইকিয়াট্রির অভিভাবক গোলাম রাব্বানি স্যারকে আমরা সবাই চিনি, তিনি কিন্তু আমাদেরকে প্রায় আসেন। এবং আমাদের আগামী সোমবারে আমাদের ওয়েসিস এর সমগ্র স্টাফদেরকে তিনি ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন। আমরা পাশাপাশি মনে করি ট্রেনিং ছাড়া উন্নত মানের চিকিৎসা দেওয়া সম্ভব না। জি, আমরা এই বিষয়টাতে জানবো। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি গাইবান্ধা থেকে বলছি। জি দর্শক বলুন। শহীদুল ইসলাম, আমি একটু আমার প্রশ্ন ছিল যে কোনো যদি নিয়ন্ত্রণ করতে চায় কেউ, কোন প্রশাসন, আগে প্রশাসনই সব মানে ঠিকভাবে নিয়ন্ত্রিত হতে হবে, তারপরে আপনার ওই বাস্তবায়ন হবে, তার আগে কোনোদিনই এগুলো সম্ভব না। টকশো বলেন আর যাই বলেন ওগুলো কিছুই নয়। আমি যখন কোনো কাজ করতে যাব সেটা যদি সঠিকভাবে করি তাহলে বাংলাদেশ থেকে সেটা দুর্নীতিমুক্ত হবে। আমার এই কাজের আমি যে কাজটা করব সেটারই মধ্যে আমার অন্যায় আছে, আমি আবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করবো কি করিয়ে? জি দর্শক, আমরা সবাই মিলে এই মাদকাসক্তিকে প্রতিরোধ করব। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনার কোনো প্রশ্ন আছে? আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে প্রশ্নটি করুন। জি, আমি মিম বলছি বগুড়া থেকে। জি, প্রশ্নটা হলো যে সরকার সিগারেটের দাম বাড়িয়ে দিল যাতে জনগণ কম খায়, এখন দেখা যাচ্ছে যে বাজারে যে সিগারেট গুলো তৈরি হচ্ছে বা বিড়ি তৈরি হচ্ছে 5 টাকা 6 টাকা প্যাকেট, তাহলে যারা উদ্বোধন কর্মকর্তা বা হাই কোয়ালিটির লোক বা যারা বড় ধরনের চাকরি বাকরি গুলো করে তারা তো বাজারে কখনো দেখে না যে কি কি বিড়ি নামছে, কি কি সিগারেট নামছে। এই যে মাদকের মতো চোরা কারবারি যে ধরনের হয়, এই বিড়ি সিগারেট গুলো ঠিক এই ধরনেরই আছে। 10 টাকার দামের প্যাকেটের সিগারেট আছে, আপনার 5 টাকা প্যাকেটের বিড়ি আছে, তার 25টার দাম হলো আপনার 5 টাকা, তাহলে বন্ধটা কোথায় হলো? সিগারেটের যে দামটা বাড়িয়ে দেওয়া হলো, একটা সিগারেটের দাম হলো আপনি 15 টাকা, যাতে মানুষ কিনে খেতে না পারে, যার জন্য তো এটা তো বন্ধ করে দেওয়ার জন্যই তো দামটা বাড়িয়ে দেওয়া হলো, তাহলে বন্ধটা হলো কোথায়? এটা বন্ধ করার জন্য দামটা বাড়িয়ে দিল না তৈরি করার জন্য দামটা বাড়িয়ে দিল? প্রশ্নটা আমার লেটটা। জি ধন্যবাদ দর্শক। ডক্টর এস এম শহীদুল ইসলাম, আপনি প্রশ্নের উত্তরটি যদি দিতেন। কারেক্ট, আমরা যে জিনিসটা বিশ্বাস করি যে আমরা ডিমান্ড যদি না থাকে সাপ্লাই থাকবে না,
আমি প্রশাসন বা অন্যজনকে দায়বদ্ধ করার আগে আগে আমি বুঝি যে আমার উপকার হচ্ছে কিনা, আমার ফুসফুস এফেক্ট হবে, আমার ব্রেন এফেক্ট হবে। এর পরবর্তীতে আমি একটু ডিটেলস এই ক্ষেত্রে বলে রাখি যে আমরা মিডিয়াতে যেন এর ক্ষতিকর প্রভাবটার মেসেজ দিই, মাদক কয় ধরনের কিভাবে নেয় এটা না বলে আমি সেই বিষয়ে আমি একটু এরপরে দৃষ্টিপাত করব যে মাদক আমার ব্রেনকে কিভাবে নষ্ট করে, আমাকে কিভাবে জীবন্ত লাশে পরিণত করে, আমার আমি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যদি আমি ওর থেকে দূরে থাকি, আমি যদি ডিমান্ড না থাকে সাপ্লাই থাকবে না। এই ক্ষেত্রে বলে রাখি পুলিশের বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে যে ওয়েসিস মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, এটা সাধারণ পাবলিকদের জন্য উন্মুক্ত। এটা করেছেনই আমাদের অভিভাবক ডক্টর বেনজির আহমদ বিপিএম মহোদয়, এবং আমাদের একটা হটলাইন নাম্বার আছে 24 ঘন্টা খোলা থাকে সপ্তাহে 7 দিন, যেখানে ফ্রি কাউন্সিলিং, অর্থাৎ কেউ যদি মাদকে আসক্তি হয় বা মানসিক আক্রান্তগ্রস্ত হয়, আমরা বিশেষজ্ঞ ডক্টর দিয়ে, এই মোবাইল নাম্বারটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে থাকে, এই মোবাইল নাম্বারে কল দিয়ে ফ্রি কাউন্সিলিং করতে পারেন, কোনো পয়সা লাগে না এই কাউন্সিলিং ক্ষেত্রে। সেই নাম্বারটা একটু আমি বলে রাখি 01320225656। আবার বলে রাখি ফ্রি টেলিমেডিসিন করার ক্ষেত্রে যে নাম্বারটা আমরা ব্যবহার করি 01320225656, এই নাম্বারে দিন রাত 24 ঘন্টা কথা বলে আমাদের বিশেষজ্ঞ ডক্টরের ওপিনিয়ন নেওয়া যেতে পারে। আমি যদি মাদকে আসক্ত হয় বা মানসিক অন্য কোনো সমস্যা থেকে থাকে, এটা টোটালি ফ্রি। আমাদের এখানে আউটডোরের সিস্টেম রাখা হয়েছে জনসাধারণের জন্য, যেখানে নাম মাত্র মূল্যে সেবা নেওয়া যেতে পারে। আর একটা ক্ষেত্রে যে আমি এই ক্ষেত্রে ইনফেসিস দেবো যে আমি মাদক কেন গ্রহণ করব না, মাদক খালে আমার কি ক্ষতি হয়, এই ক্ষেত্রে আমার একটু টাইম দিতে হবে। মাদক আমাদের বডির মধ্যে যে জিনিসটা ইউফোরিয়া বা আনন্দ অনুভূতি দেয় সেটা হলো ডোপামাইন নামক এক জাতীয় হরমোন। আমি যখন কোনো কিছুতে অ্যাডিক্টেড হই, তখন ন্যাচারালি যে ডোপামাইন নিঃসৃত হয় সেটাকে ব্লক করে দেয়, বিকল্প ডোপামাইন তৈরি করে, বিকল্প পথ তৈরি করে ডোপামাইনের, যার পরিণতিতে আমাকে ক্ষণিকের জন্য আমাকে ইউফোরিয়া বা আনন্দ দিচ্ছে, কিন্তু এটা যখনই দীর্ঘ টাইম হয়ে যায়, দীর্ঘ টাইম হয়ে গেলে সেই পরিমাণে কাজ করে না, এটা এফেক্ট করে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমি একটা পেশেন্ট পেয়েছি যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অলরেডি এফেক্টেড, সে দীর্ঘদিন যাবৎ মাদক, কথার প্রেক্ষাপটে পাল্টা কথা আসে কেন, আমি যে রোগীগুলো পেয়েছি, আমি প্রায় 12টার মতো পেশেন্ট অলরেডি পেয়েছি যেটা শুরু করেছে মাত্র কয়েকদিনের মধ্যে, অধিকাংশের হিস্ট্রি নিয়ে দেখা গেছে একটা মাদকে আসক্ত না, ম্যাক্সিমাম লোক একের অধিক মাদক গ্রহণ করে থাকেন, এবং এই মাদক কিন্তু নির্ভেজাল না, মাদক কিন্তু মিক্সচার, যার পরিণতিতে মাদক গ্রহণ করার পরিণতিতে তাকে মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগ দেখা দিচ্ছে, এবং ব্রেনের পরিণতিতে আমি একটা রোগী পেয়েছি যার পরিণতিতে পার্কিনসন্স ডিজিজ দেখা গেছে, ব্রেনকে এফেক্ট করে নার্ভ সিস্টেমটা অকেজো করে ফেলতেছে দীর্ঘদিন গ্রহণ করার পরিণতিতে। আমার একটা জিনিস কি হলো যে ডোপামাইনটা আমার ন্যাচারালি বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে আমাকে বিকল্প তৈরি করলো ক্ষণিকের জন্য, এর পরবর্তী স্টেজে আমার নার্ভ সিস্টেমটা অকেজো করে ফেললো, ওয়ান পার্ট। দ্বিতীয় পার্ট কি, আমাদের বডির মধ্যে যে হরমোনটা থাকে যে আমরা টেস্টোস্টেরন হরমোন বলি, পুরুষের এই টেস্টোস্টেরন হরমোনটা ডিক্রিজ করে ফেলে দাম্পত্য কলহ দেখা দেয়। কেউ যদি মাদকে আসক্ত হয়ে যায়, ফ্যামিলিতে দাম্পত্য কলহ দেখা দিচ্ছে, ফ্যামিলি বিবাহ বিচ্ছেদ ঘটতেছে এই মাদকের আসক্তের পরিণতিতে। তৃতীয় নম্বর কি, আমাদের ব্রেনের মধ্যে একটা আছে যে সিরোটোনিন নামক এক জাতীয় হরমোন, যেই হরমোনকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, নিচের দিকে নামিয়ে নিয়ে আসলে আমাদের ডিপ্রেশন কাজ করে, ডিপ্রেশন কাজ করার পরে আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে, যার ফলে যেন মাদকে আসক্ত হয়, দীর্ঘদিন যেমন মাদকে খান এটা দেখবেন যে অবসাদগ্রস্ত হয়ে যায়, অনেকে আত্মহত্যার ঝুঁকি নেন, আত্মহত্যা করতে যান, অনেকের কিছুই ভালো লাগে না, এই জিনিসগুলো দেখা দেয়। এটা কিন্তু মাদক গ্রহণ করার পরিণতিতে দীর্ঘদিন যাবৎ মাদকে আসক্ত হচ্ছেন। আমাদের বেশি টকশোতে এই জিনিসগুলো বলা উচিত, এবং আরেকটা কি, ছবি দিয়ে ভিডিও দিয়ে যে আমার মাদক গ্রহণ করার পর আমার ব্রেনের কি ড্যামেজ হচ্ছে, আমার ফুসফুসের কি ড্যামেজ হচ্ছে, আমার হার্টের কি ড্যামেজ হচ্ছে, এইগুলো দেখার পরিণতিতে যে জিনিসটা ঘটবে, আমি যখন একবার স্টিমুলেন্ট মাদক মোটকথাকে চার শরীরের মাদক পৃথিবীতে চলমান, একটাকে বলে স্টিমুলেন্ট, যেটাকে স্টিমুলেন্ট বা আমরা ইয়াবা বা কাফিন এই জাতীয় স্টিমুলেন্ট বলি, আর একটা ডিপ্রেশন, দ্বিতীয় শ্রেণী হলো ডিপ্রেশন, ডিপ্রেশন শ্রেণীর মধ্যে বেশ কিছু অপিওয়েডস জাতীয় বা এনার্জেটিক জাতীয় আছে, আর একটা ইনহেলেন্টস যেটা আমরা শ্বাস প্রশ্বাসের মধ্যে নিই, আর এক শ্রেণীকে বলা হয় কি যে হ্যালুসিনেশন,
হ্যালুসিনেশন যেটা হচ্ছে কেন আমাদের মানসিক রোগের চিকিৎসা হিসেবে কাজ করা হয়, কিন্তু এই ক্ষেত্রে অনেকে কিন্তু সেই জিনিসটাকে মাদক হিসেবে গ্রহণ করে থাকেন, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ব্যবহার করছেন। আমাদের আরেকজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে আবার আলোচনায় ফিরবো। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ ইউসুফ, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি দর্শক বলুন। আমি বলতেছি যে আমি আমার আমার বড় ভাই একটা মাদকের নেশাতে মানে মাথা নষ্ট হচ্ছেন। জি দর্শক, তার জন্য আপনাদের সেন্টারের নম্বরটা আমার কাছে আসতে দিলে বললে আমি একটু লিখে নিতাম। আমাদের সেন্টারের নাম্বারটা বলে রাখি, 01320225656, 01320225656। আবার রিপিট করি, 01320225656। এই নম্বরে ফ্রি কাউন্সেলিং এর সুযোগ আছে, এবং কেউ যদি এখানে অ্যাডমিশন হতে চান প্রসিডিউর সবকিছু আপনার এই নম্বরের মাধ্যমে। আমাদের ঢাকা জেলা কেন্দ্র আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি কুমিল্লা জেলা গালামপুর থেকে বলছিলাম। জি দর্শক বলুন। আমার প্রশ্ন হলো, মাদক তো আমাদের দেশে তৈরি হয় না, মাদক তো বিদেশ থেকে আসে, কিভাবে আসে? আমরা এদের প্রতি কোথা থেকে আসে? যে গডফাদারটা কারা, তাদেরকে আমরা ধরি না কেন? আমাদের গ্রামগঞ্জে যেভাবে ছড়িয়ে গেছে মাদক, শিশুরা তো তা বোঝে না, যে 10-12 বছর 13-14 বছর 16 যারা আছেন ওরা তো বোঝে না যে আসলে মাদকটা খাইলে কি হইতে পারে। তারা যে বলছে মাদক খাইলে ফুসফুসে ক্ষতি হয়, মাদক ব্যবহার করলে লাংসে ক্ষতি হয়, তারপরে বিষণ্ণতা আসে, হতাশা আসে, কটা শিশু এটা বোঝে? আমাদের দেশে কিভাবে আসে এগুলি? জি ধন্যবাদ দর্শক। দর্শক আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমাদের এই জিনিসটাকে কিভাবে দেশে না আসার জন্য কিভাবে ঠিক করা যায় এটা চিন্তা করুন। জি ধন্যবাদ দর্শক। ডাক্তার অরূপ রতন চৌধুরী আপনার কাছে আসতে চাই। সব ক্ষেত্রেই আমরা জানি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই শ্রেয়, এবং দর্শক যারা ফোন করছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে আমি নিরাময় কেন্দ্রে একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে যাব, কিন্তু তার আগে তিনি যেন মাদকাসক্ত না হন সেটার জন্য কি করণীয় আছে প্রশাসনের ক্ষেত্রে, পরিবার থেকে এবং ব্যক্তি ক্ষেত্রে কি করণীয় আছে? খুবই ভালো প্রশ্ন। দেখেন, বিগত প্রায় 2 বছর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, এবং সারা বাংলাদেশে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে কিন্তু বিগত প্রায় 2 বছর যাবৎ, এবং জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির একজন সদস্য হিসাবে আমাদের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গৃহীত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই বোর্ডটি গঠিত হয়েছে, এবং আমরা নানা ধরনের সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি, এবং এর ফলে দেখেন অনেক মাদক কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে জব্দ হয়েছে, এবং যারাই চোরা কারবারের সঙ্গে জড়িত তাদের অনেকেই কিন্তু গ্রেফতার হয়েছে। এবং ইতিমধ্যে যারা যে গডফাদারদের কথা বললেন আমাদের একজন দর্শক, তাদেরও কিন্তু একটা তালিকা তৈরি হয়েছে, এবং সেই মোতাবেক কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে। অসংখ্য মামলা কিন্তু ইতিমধ্যে গৃহীত হয়েছে, অসংখ্য মাদক কিন্তু জব্দ হওয়ার ফলে বাংলাদেশে যে পরিস্থিতিটা একসময় ছিল সেটা কিন্তু এখন অনেক কমে আসছে। কিন্তু যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে মাদক প্রিভেনশনের ক্ষেত্রে আমি যে কথাটি বললেন সেটা হচ্ছে আমি প্রতিকারের চেয়ে প্রতিরোধের শ্রেয় যে কথাটি আপনি বললেন সেই উত্তরে আমি বলতে চাই যে দেখেন, চ্যারিটি বিগিনস এট হোম। আমাদের শিক্ষা হচ্ছে 2 ধরনের, একটি হচ্ছে পুঁথিগত শিক্ষা যেটা আমরা স্কুল কলেজে গিয়ে শিক্ষা লাভ করি, আর একটি শিক্ষা হচ্ছে আমাদের গৃহে, যেটা আমরা আমাদের অভিভাবক পিতা মাতার কাছ থেকে আমরা শিক্ষাটা পাই। আমাদের আচরণ কেমন হবে, আমাদের ব্যবহার কেমন হবে, আমরা কিভাবে আমাদের চালচলন হবে, আমরা কিভাবে যে মানুষের মতো মানুষ হবো, সেই শিক্ষাগুলো কিন্তু গৃহে বাবা মা দিয়ে থাকেন। কিন্তু ইদানিং যে মাদকের যে ছড়াছড়ি এবং বাংলাদেশের যে তরুণরা মাদকাসক্ত হচ্ছে, তার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারিবারিক বন্ধনগুলো কিন্তু ঢিলে হয়ে যাচ্ছে। আমরা এক সময় যে বাবা মার সঙ্গে আমাদের যে পিতামাতার যে সম্পর্ক ছিল, যে আমরা ঘরে স্কুল থেকে ফিরে আসলে আমরা হোমওয়ার্ক গুলো আমাদের বাবা মাকে দেখাতাম, আমরা বিকালে বাইরে খেলতে গেলে সন্ধ্যার মধ্যে কিন্তু বাসায় ফিরে আসতাম, হাত ধুয়ে পড়তে বসতে হতো, এটা ছিল ডিসিপ্লিন লাইফ। এবং এটা কিন্তু পিতামাতা
পর্যবেক্ষণ করতেন, তারা আমাদের একটা শাসনের মধ্যে রাখতেন এবং আমাদের একটা সবসময় একটা কোঅর্ডিনেশন হতো। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবের সঙ্গে ছেলে মেয়েরা যে কোথায় যাচ্ছে কি করছে পিতা মাতা কিন্তু জিজ্ঞাসাও করেন না। আর সেক্ষেত্রে আপনি বলতে চাইছেন যে ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, সেই বিষয়গুলো অবশ্যই পরিবারকে খোঁজ খবর রাখতে হবে। আমরা প্রশাসনের ভূমিকাও শুনবো, তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, ডাক্তারের চেম্বার অনুষ্ঠানের রিপোর্ট জানিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মাঝেই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার মনি চৌধুরী এবং আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর এস এম শহীদুল ইসলাম, এসপি ডিরেক্টর ওএসিস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, এবং আরও আছেন ডাক্তার অরূপ রতন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা সভাপতি মানস এবং সদস্য জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি। চলুন ফিরছি আলোচনায়। ডক্টর এস এম শহীদুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে মাদকদ্রব্য যে ব্যবহার হচ্ছে এটা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা কি? দেখেন, এটা একটা চলমান প্রক্রিয়া, প্রশাসন এগুলি উদ্ধার করতেছে, অ্যারেস্ট করতেছে, মামলা করতেছে, বিধায় কিন্তু এগুলো জানা যাচ্ছে। আজ শুধু পেপার পত্রিকা টিভিতে দেখেন যে এত উদ্ধার হলো, এতজন অ্যারেস্ট হলো, এতটা মামলা হলো, এগুলো কিন্তু প্রশাসন অ্যাক্টিভ বিধায় কিন্তু হচ্ছে। এখানে দুইটা ক্ষেত্রে কাজ করা যাচ্ছে, একটা হচ্ছে কিনা আমাদের নারকোটিক্স ডিপার্টমেন্ট, তিনারা কিন্তু নুরলস ভাবে চেষ্টা করে যাচ্ছেন, মাদক উদ্ধার করতেছেন। এর পাশাপাশি পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে, পুলিশের গতানুগতিক যে আমাদের থানা পুলিশ আছে সেটা আছে, তার বাইরে আমাদের ডিবি আছে, সিআইডি আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে, যারা গোপনে বিভিন্ন তথ্যপত্র দিচ্ছে এবং এটা চলমান ভাবে কিন্তু চলতেছে বিধায় কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে। আমার বক্তব্য যে হ্যাঁ, প্রশাসন যেভাবে করতেছে, চলমান প্রক্রিয়া চলতেছে, আমাদের সুশীল সমাজ যেভাবে এগিয়ে আসতেছে, এর সাইড ইফেক্ট নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, এর পাশাপাশি যে কথাটা একটু আগে আমাদের বললেন মহোদয়, অরূপ্রত মহোদয় বললেন যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমি আমার সৌভাগ্য হয়েছিলাম ফিল্ড পর্যায়ে চাকরি করছিলাম কেরানীগঞ্জ সার্কেলে এসপি হিসাবে, তখন সেখানে আমি সন্ধ্যার পরে বিভিন্ন স্কুল কলেজের মাঠে যেতাম, মাঠে যাই দেখি যে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা রাত 8-9টার সময় তারা সেখানে কি করতেছে। আমি আমার বাচ্চা কাচ্চা আমার ভাই বোনদের যদি এতটুকু লক্ষ্য রাখি যে সন্ধ্যার পর সে কোথায় মিশতেছে, কার সাথে মিশতেছে, কি করতেছে, এটা যদি আমি না করে টোটাল ছেড়ে দিই যে প্রশাসন দেখবে, প্রশাসন তো দেখতেছে কিন্তু ক্ষতিগ্রস্ত কি হচ্ছে। একটা আমি যে 12টা পেশেন্টের সাথে একটা শর্ট টাইমের মধ্যে 12টা পেশেন্ট আবার অ্যাডমিটেড, কথা বলো 12টা ফ্যামিলি ধ্বংস, বিবাহিত বেশ কিছু বিবাহিত ফ্যামিলি সাথে কথা বলছি, আমরা ফ্যামিলি কাউন্সিলিং করতেছি, বলে স্যার জীবন অতিষ্ঠ, ক্ষতিগ্রস্ত কি হচ্ছে। আমাদের 16 কোটি পেশেন্ট, 16 কোটি জনগণ বা 17 কোটি জনগণের যদি হয়, রাষ্ট্রের কিন্তু একজন ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু একটা পরিবারের যদি হয়, পরিবার কিন্তু 100% ক্ষতিগ্রস্ত হলো। আমরা শুধু সোসাইটির উপর দায়িত্ব না দিয়ে, প্রশাসন উপর দায়িত্ব না দিয়ে পাশাপাশি আমার সুপারভিশন, আমার ছেলেটা কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, সারা রাত কি করে, মোবাইল দেখে কিনা, মোবাইলে কি করতেছে না করতেছে, এই অবজারভেশন গুলো যেটা আমাদের মহোদয় সাহেব বললেন যে আগে আমাদের ফ্যামিলি বন্ডেজ, আমাদের যারা বাপ মা ছিলেন, আমরা আমাদের সেই কথাটি যে পরিবারকে আরো বেশি সচেতন হতে হবে। আমাদের সাথে দর্শক আছেন, আমরা দর্শকের ফোন নিচ্ছি, দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা মিরপুর থেকে বলছিলাম। জি দর্শক বলুন। সম্মানিত চৌধুরী স্যারদের কাছে প্রশ্ন রাখলাম, বিশেষ করে পুলিশ ভাইয়ের কাছে প্রশ্ন রাখলাম, সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স বলছে, জিরো টলারেন্স বলতে আমরা আপনাদের কি বুঝছি, কি দেখতেছি সেটা বুঝতে পারতেছি না, এক। আর দ্বিতীয় হলো আমরা জানি যে আমাদের বাংলাদেশের পুলিশ ভাইয়েরা এমন কিছু নাই যে তাদের মনে করেন যে 24 ঘন্টায় করে ফেলতে পারে, কিন্তু আমাদের এই মাদকটা আসে বাইরে থেকে, ওনারা কেন পাচ্ছে না এটা কোনো আমরা সদুত্তর পাচ্ছি না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক। ডাক্তার অরূপ রতন চৌধুরী, এই বিষয়টিতে আপনার কাছ থেকে জানবো, আমি ডক্টর এস এম শহীদুল ইসলামের কাছেও আসবো, কিন্তু আগে ডাক্তার অরূপ রতন চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, দেখেন মাদকের যে মাফিয়া চক্রটা বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি স্থানে অবস্থিত, আনফরচুনেটলি, যে একদিকে গোল্ডেন ট্রায়াঙ্গেল, একদিকে গোল্ডেন ক্রিসেন্ট, বাংলাদেশকে এই মাদক ব্যবসায়ীরা ট্রানজিট হিসেবে ব্যবহার করে, রুট হিসেবে ব্যবহার করে, ফলে অনেক মাদক কিন্তু আমাদের দেশে ঢুকে যাচ্ছে।
এবং এই ঢুকে যাওয়ার কারণে কিন্তু এই মাদকগুলো আমাদের দেশের তরুণ যুব সমাজকে আস্তে আস্তে গ্রাস করছে। কিন্তু মায়ানমার থেকে যে ইয়াবা যেটা আসছে সেটা কিন্তু ভয়ঙ্কর ভাবে আসছে। আমাদের বাংলাদেশ সরকারের সাথে মায়ানমার সরকারের অনেকগুলো বৈঠক হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বহুবার গিয়েছেন এবং তারাও কথা দিয়েছে যে এই ধরনের বর্ডারের মধ্যে আর কোনো ধরনের এই ধরনের মাদক আর পাচার হবে না। কিন্তু তার ফলেও দেখা যাচ্ছে কিন্তু এই ধরনের কারবার কিন্তু চলছে। কারণটা হচ্ছে কি, একটা জিনিস দেখেন, মাদক রোধ করার জন্য তিনটা ক্রাইটেরিয়াকে ফলো করা হয়। একটা হচ্ছে সাপ্লাই রিডাকশন, একটা হচ্ছে ডিমান্ড রিডাকশন, একটা হচ্ছে হার্ম রিডাকশন। তো এখন যদি এই সাপ্লাইটা যেটা হচ্ছে এটা যদি আমরা বন্ধ করতে না পারি ততদিন কিন্তু ডিমান্ডটাও কিন্তু বাড়তে থাকবে। আবার ডিমান্ডটা যখন বাড়তে থাকে তখন কিন্তু সাপ্লাইও বাড়তে থাকে, একটার সঙ্গে একটা কিন্তু যোগসূত্র রয়েছে। সুতরাং আমাদের যৌথভাবে কাজ করতে হবে। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হার্ম রিডাকশন, যেটা ডক্টর শহীদ আমাদের সঙ্গে আছে এখন এবং ওয়েসিস একটা এই সময় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ডক্টর ব্যানার্জি আমাকে আমি অভিনন্দন জানাই যে তিনি এই ধরনের উদ্যোগ নিয়ে পুলিশ বাহিনীর মাধ্যমে একটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, মনোচিকিৎসা কেন্দ্র একটা তৈরি করতে পেরেছে। জি, আরো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশ বিভাগ প্রশাসন কিন্তু বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ডক্টর এস এম শহীদুল ইসলাম, আপনার কাছ থেকে একটু নিরাময় কেন্দ্রগুলো সম্পর্কে জানবো, কয়টি নিরাময় কেন্দ্র এখন আছে সারা বাংলাদেশে? আপনার নারকোটিক্স ডিপার্টমেন্টের অধীনে সরকারি ভাবে আছে 192টা সিট, 6টা মাদক নিরাময় কেন্দ্র আছে, 190টা বেড, অর্থাৎ পেশেন্ট ভর্তি হতে পারে। এছাড়া বেসরকারি পর্যায়ে 370টা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে, যেখানে বেড সংখ্যা 4751টি। অর্থাৎ আমরা যদি দেখি অন অ্যান এভারেজ 5000 কম বেড নিয়ে চিকিৎসা ব্যবস্থা চলতেছে, যেখানে বিভিন্ন পরিসংখ্যান আছে, পরিসংখ্যানে এক এক পরিসংখ্যানে এক এক রকমের তথ্য উপাত্ত আছে। জাতীয় মানসিক ইনস্টিটিউশন যে একটা গবেষণা করছিল 2018 সালে, সম্ভবত সেখানে আসছে যে 18 লক্ষের মতো মাদকাসক্তি। কোন কোন অর্গানাইজেশন করে বলছে 80 লক্ষ, কোন কোন অর্গানাইজেশন বলছে 1 কোটি। আসলে সংখ্যা যাই হোক না কেন, মোটা দাগে যে বিপুল সংখ্যক লোক যে মাদকে আসক্ত হয়েছে এবং সেই অনুযায়ী যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা অপ্রতুল, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু লক্ষ্য রেখেই আমাদের দূরদর্শী নেতা ডক্টর বেনজির আহমেদ একটা আধুনিক মানসম্পন্ন একটা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করেছেন, যে ক্ষেত্রে আমরা কনভেনশনাল যে ট্রিটমেন্ট ব্যবস্থা এর পাশাপাশি উন্নত বিশ্বের যে ট্রিটমেন্ট সিস্টেম গুলো চালু আছে সেই ট্রিটমেন্টটা। আমরা সেই বিষয়টাকে জানবো যে কেন এই কেন্দ্রগুলো অন্যান্য কেন্দ্র থেকে আলাদা। আমরা একটা দর্শক ফোন নিচ্ছি, দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি হাটহাজারী থেকে বলতেছি। জি দর্শক বলুন। পুলিশ ভাইরা, দর্শক আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি করতেছি। পুলিশ ভাইরা পারে না এখন কোনো কাজ, মাদক নিয়ে তো সরকারের জিরো টলারেন্স, তারপরও ওখানে মায়ানমার থেকে এতগুলো মাদক আসতেছে, আমরা বুঝে উঠতে পারতেছি না। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা এই বিষয়টাতে আরও আলোচনা করব। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী এবং আমাদের সাথে দুজন অতিথি আছেন, ডক্টর এস এম শহীদুল ইসলাম, এসপি ডিরেক্টর ওয়েসিস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, এবং সাথে আছেন ডাক্তার অরূপ রতন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা সভাপতি মানস এবং সদস্য জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটি। চলুন ফিরছি আলোচনায়। ডাক্তার অরূপ রতন চৌধুরী, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা অনেক কিছুই শুনলাম, সবাই জানে যে মাদকাসক্ত একজন ব্যক্তির কি ধরনের শারীরিক ক্ষতি হতে পারে, তারপরও সচেতনতার জন্য আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। একটি বস্তু যেটা একদিকে বলা যায় যে ধূমপান যেমন আমাদের দেহের সব অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে, ঠিক তেমনি ভাবে মাদক কিন্তু আমাদের মাথার চুল থেকে পায়ের নখ, শরীরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা ক্ষতিগ্রস্ত না করতে পারে। মাথার চুল পড়া, ব্রেনের যদি আসে মাথার মধ্যে ব্রেনে স্ট্রোক হওয়া, মুখের বিভিন্ন মুখের ক্যান্সার হওয়া, একদিকে আপনার হৃদরোগ হওয়া, হৃৎপিণ্ডে একদিকে ফুসফুসে ক্যান্সার হওয়া, পাকস্থলী বিভিন্ন ধরনের রোগ যেটা আমরা বলি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম, তাহলে সেক্সুয়াল ডিসফাংশন,
মানে পুরুষের যৌন শক্তি হ্রাস হয়ে যায় এবং পায়ের পচনশীল রোগ যেটা গ্যাংরিট বার্জাস যে সেগুলা ছোট পা কেটে ফেলতে পারে। সুতরাং শরীরে এমন কোনো অংশ বাদ নাই যেটা মাদকের জন্য ক্ষতিগ্রস্ত না হয়। আবার যদি পরোক্ষ ভাবে দেখেন যে একজন মাদক গ্রহণ করে এই ধরনের সিগারেট গাঁজা এই ধরনের জিনিস খায় তখন কিন্তু তার পার্শ্ববর্তী যিনি অধম্পায়ী থাকেন বা যিনি নেশা করেন না তিনি কিন্তু পরোক্ষ ভাবে ইনডাইরেক্ট প্যাসিভ স্মোকিং এর কারণে সেই ধোঁয়া গুলা সেই বিষাক্ত 7500 রাসায়নিক পদার্থ কিন্তু তার ফুসফুসের মধ্যেও যেতে পারে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। সুতরাং তিনি ধূমপান বা মাদক না খেয়েও কিন্তু পরোক্ষ ভাবে এই মাদকের শিকার হচ্ছেন। সুতরাং সামাজিক ভাবে এবং আমাদের পরিবেশগত দিক থেকে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে কিন্তু আমাদের নিজেদের শুধু নয় আমাদের পরিবারের সকল সদস্যদের কিন্তু মাদকাসক্তির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি। যে প্রথমত যে মাদক আসক্ত যেন না হন সেক্ষেত্রে তো অবশ্যই পরিবার থেকে একটা প্রতিরোধ করে তুলতে হবে, সেই সাথে যদি দেখেন যে তার বাচ্চা বা তার ছেলে মেয়ে মাদকাসক্ত হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই নিরাময় কেন্দ্রে যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া উচিত। সেই সূত্র ধরে ডক্টর এস এম শহীদুল ইসলাম আপনার কাছে জানতে চাই এই যে নিরাময় কেন্দ্র আপনাদের এগুলো অন্যান্য নিরাময় কেন্দ্র থেকে কেন আলাদা, কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর কথা বলছেন। এর আগে আমি একটু প্রসঙ্গিক কিছু কথা বলে দিই যে মাদক খাওয়ার পরিণতিতে আমাদের ব্রেনের মধ্যে যে এফেক্ট পড়ে, ব্রেনের এফেক্ট করার পরিণতিতে একটা হ্যালুসিনেশন জাতীয় জিনিসের সৃষ্টি হয়, যেটা কি যেটা আমার কাছে মনে হয় যে বাইরে কে যেন দাঁড়িয়ে আছে, আমার পাশে কে যেন দাঁড়িয়ে আছে, কে যেন আমাকে মারতে যাচ্ছে, কে যেন, কিন্তু আসলে বাস্তবের কোনো অস্তিত্ব নাই, এ কেবল হ্যালুসিনেশন। এই জাতীয় জিনিসের আর একটা ডিলিউশন, ডিলিউশন কি মনে হয় কি যে আমি যে সুপার পাওয়ার, আমি আকাশে উড়ে বেড়াবো, আমি প্লেন কে ধরে নিয়ে আসতে পারবো, আমি ট্রেন কে থামাইতে পারবো, ডিলিউশন। এবং আমাদের ব্রেন কে এমন ভাবে অ্যাস্ট্রাক্ট করে ফেলে আমি কি করতেছি সেটাই আমি বুঝি না যদি মাদক আসক্ত হয়, যার পরিণতিতে কি দেখা যায় সামাজিক অসামাজিক কার্যকলাপের পরিমাণটা বেড়ে যেতে পারে। কি দেখা যায় যে মাকে ছুরি মারতেছে, বাপকে ছুরি মারতেছে মাদক আসক্তি, কেন তার ব্রেন কাজ করতেছে না, সে কি করতেছে সে নিজেই বুঝতেছে না। কাজে এরকম একটা সিচুয়েশনের পরিণতিতে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমাদের যে বেনজির আহমেদ বিপিএম বার মহোদয় উদ্যোগ গ্রহণ করছেন সেখানে আমরা ভিজিট তৈরি করার পূর্বে আমরা বাংলাদেশে এক্সিস্টিং বেশে আমি 30টার বেশি সেন্টার ভিজিট করেছি, করার পরিণতিতে কোনটার কোন লুফলস আছে, কোনটার কোন সমস্যা আছে সেইগুলো মোকাবেলা করে আমরা এই সেন্টারটা তৈরি করেছি। যে ক্ষেত্রে দেখা যায় কি যে যেখানে ফার্স্ট আমি বললাম যে আমার খাদ্যদ্রব্যটা কি হবে, আমার ব্রেনের মধ্যে ডিএইচএ ফ্যাট কত পার্সেন্ট, তার সাথে খাদ্যদ্রব্য কি হবে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে, দক্ষ ম্যান পাওয়ার উপর লক্ষ্য রাখা হয়েছে, পরিবেশের উপর লক্ষ্য রাখা হয়েছে, এবং আমরা অন্যান্য থেকে স্বতন্ত্র স্বতন্ত্র কয়েকটা থাকে, মোটা থাকে নাম্বার ওয়ান যে ডায়াগনোসিস অন্যতম একটা পূর্ব শর্ত, আমি কোন মাদকটা কতদিন ধরে খাচ্ছি সেটা যদি আমি ডিটেক্ট করতে পারি আমার ট্রিটমেন্টটা খুব ইজি হয়। আমরা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় ডায়াগনোসিস এর ক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট গ্যাস ক্রোমাটোগ্রাফি মেশিন আমরা আনতেছি, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই, যেটাতে 90 দিনের মধ্যে টেস্ট করা যাবে, চুল থেকে টেস্ট করা যাবে, যেটা কনফার্মেটরি, অর্থাৎ আমি ডায়াগনোসিসটা কনফার্ম করে গেলাম যে 80 দিন পূর্বেও কে যদি খেয়ে থাকে, বর্তমানে এক্সিস্টিং পদ্ধতিতে 3-4 দিনের বেশি খাইলে তাকে ডিটেক্ট করা যায় না, আমরা 90 দিনের মধ্যে ডিটেক্ট করতে পারবো কত পরিমাণে খাইছে, কতদিন ধরে খাচ্ছে, একটার সাথে একটা মিক্সি আছে কিনা, অর্থাৎ এটা আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা অন্যতম মাইল ফলক। দ্বিতীয় নম্বর যে আমরা আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে যেটা রেখেছি যে সকালে এক্সারসাইজ বা আমরা পুলিশের ভাষায় বলে পিটি, পিটিটা করার পরিণতিতে আমরা ডিটক্স পেটটা পার হয়ে গেলেই আমরা খুব সবুজ একটা চত্বর রেখেছি যেখানে গ্রিন জোন ন্যাচারাল প্রকৃতির মধ্যে দিয়ে সকালে এক্সারসাইজ করানো হবে, সুইটিং করা হবে, কিন্তু আমরা জানি যে সুইটিং এর মাধ্যমে অনেক সাবস্টেন্স গুলো বেরিয়ে যায়, যার পরিণতিতে দেখা যাবে যে আমাদের ওষুধের পরিমাণ যে ওষুধ থেকে তাকে ভালো করা হবে সেই ওষুধের পরিমাণটা অনেক কমে আছে, এই ক্ষেত্রে আমরা স্বতন্ত্র। দ্বিতীয়ত তৃতীয়ত যে জিনিসটাকে রাখা হয়েছে যে আমরা বিকালে খুব রুফটপ গার্ডেন একটা সবুজ ইসের মধ্যে রেখেছি যেখানে খোলা আকাশ দেখতে পারবে, সবুজ দেখতে পারবে, তার মানে মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচের মাধ্যমে শুধুমাত্র মাদক আসক্তিকে না একটা সুন্দর জীবন নিশ্চিত করার জন্য সেখানে চিকিৎসা করা হয়। আমাদের সাথে দর্শক আছেন, আমরা দর্শকের ফোন নিচ্ছি, দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। জি আমি ফরিদুল জামান আসলে থেকে বলছিলাম, ফরিদুল জামান একটু কথা বলুন। জি বলেন। হ্যালো জি, আপনাদের মাদক আসক্ত কেন্দ্র কয়টা বাংলাদেশের ভিতরে? জি ধন্যবাদ দর্শক। ডক্টর এস এম শহীদুল ইসলাম।
আমরা বাংলাদেশ পুলিশের অধীনে নিয়ন্ত্রণে একটি মাত্র মাদকাসক্তি নিরাময় কেন্দ্র অলরেডি চালু করেছি। আমাদের ফিউচার পরিকল্পনা আছে, আমরা মানিকগঞ্জে বিশাল বড় আকার একটা করব, যেখানে আছে অনেক এরিয়া নিয়ে, যেখানে খেলার মাঠ টাট নিয়ে গার্ডেন, সুইমিং পুল, রিভার ক্রুজ, এবং যেখানে থাকলেন রিভার ভিউ দেখা যায় সেটা। আমাদের এখন বর্তমানে আছে ঢাকা জেলা কেরানীগঞ্জে অবস্থিত, যার মোবাইল নম্বর 01320225656। এই নাম্বারে আপনি ফোন করলে আমাদের তথ্যপত্র পাবেন, ফ্রি পরামর্শ পাবেন বর্তমানে। এবং আমাদের আর একটা ক্ষেত্রে স্বতন্ত্র, আমরা কনভেনশনাল যে ট্রিটমেন্ট আছে, যে কাউন্সেলিং, মেডিকেশন, মেডিটেশন, ব্যায়াম, এক্সারসাইজ, লাইব্রেরি, এর পাশে আমরা আনকনভেনশনাল কিছু সিস্টেম এখানে ইনক্লুড করেছি, যেটা বহির্বিশ্বে পরিচালিত, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিচালিত আকুপাঞ্চার। আকুপাঞ্চারের মাধ্যম দিয়ে দেখা গেছে যে আমাদের ডিটক্সটা খুব দ্রুত হয়, এবং আকুপাঞ্চারের মাধ্যম দিয়ে আমাদের পেন রিলিফ হয়, নার্ভ সিস্টেমকে স্টিমুলেশন দেওয়া হয়। যেক্ষেত্রে মাদকে যারা আসক্ত হয়ে থাকেন, এদের একটা বৃহৎ অংশ নার্ভ জটিলতায় ভুগে থাকেন। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা আছেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ হচ্ছে, পিতা মাতাকে একটু চোখ কান নাক খোলা রাখতে হবে, কারণ তাদের সন্তান যদি মাদকাসক্ত হয়, একটা পরিবারই কিন্তু মাদকাসক্ত হয়। যার জন্য মাদকাসক্ত রোগটিকে বলা হয় ফ্যামিলি ডিজিজ, মানে একজন মাদকাসক্ত হলে সারা পরিবার কিন্তু সেই যন্ত্রণায় ভোগে। সুতরাং পিতা মাতাদের অনুরোধ জানাবো, আপনারা আপনাদের সন্তানদের প্রতি একটু খেয়াল রাখুন, তারা কোথায় যায়, কি করে, তার বন্ধু বান্ধব কারা, কেন সে ঘরের দরজা বন্ধ করে রাখে, কেন সে খাবার টেবিলে খেতে আসে না, কেন সে স্কুলে নিয়মিত অনুপস্থিত থাকে, কেন তার রেজাল্ট খারাপ। এই লক্ষণগুলো যখনই আপনি দেখতে পাবেন, তখনই সেটা অনুসন্ধান করুন, তাকে কাছে নিয়ে আসুন, তাকে প্রশ্ন জিজ্ঞাসা করুন, তাকে শাসন বা বকাবকি না করে তাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে প্রশ্নগুলো করুন, তার সঙ্গে শেয়ারিং করুন তার প্রবলেমগুলো, আপনার ইচ্ছা কথা তাকে প্রকাশ করুন। ডক্টর এস এম শহীদুল ইসলাম, আপনার কাছ থেকে সর্বশেষ যেটি জানতে চাই, আমাদের সবার পুলিশের উপর অনেক আস্থা আছে, যারা দর্শকরাও ফোন দিয়েছেন তারাও একই কথা বলেছেন যে বাংলাদেশ পুলিশ পারে না এমন কিছু নেই। তো আমরা আশা করছি যে আপনারা এই সেক্টরটাতে অবশ্যই সফল হবেন, তো সেক্ষেত্রে আপনার বক্তব্য খুব ছোট করে শুনবো। আমি যদি আমার নিজের জীবনকে ভালোবাসি, আমি যদি আমার পরিবারকে ভালোবাসি, আমি যদি আমার সোসাইটিকে ভালোবাসি, আমি যদি আমার দেশকে ভালোবাসি, তার আমি সুস্থ থাকবো, সবল থাকবো, এই সব থেকে দূরে থাকবো, কোনো ক্ষতিকর যেন আমার বডিকে এফেক্ট না করে, আমার পরিবারকেও এফেক্ট না করে, সেই দিকে মনোযোগ দিব। সর্বোপরি আমি সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার সাথে একসাথে বলি, মাদককে না বলি, সুস্থ জীবনযাপনে ফিরে থাকি, এই কামনায়। ওয়েসিস মাদকাসক্ত থেকে ডাইরেক্টর এস এম শহীদুল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, ডাক্তারের চেম্বার অনুষ্ঠান আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজনে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।